আসসালামু আলাইকুম রংডং ডং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের খবরের আলোচনায় রয়েছে সৌদি প্রবাসীরা কিন্তু সর্বশান্ত হয়ে যাবেন এবার ফোন কল ও এস এম এর বিষয়ে সতর্ক করেছে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় সে বিষয় নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখিয়ে বিস্তারিত জেনে আবার অনুরোধ থাকল সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতিমধ্যে এক ঘোষণাতে জানানো হয়েছে সৌদি আরবে বসবাসরত স্থানীয় নাগরিক এবং প্রবাসীদের কাছে কিছু সন্দেহজনক ফোন কল আসছে যাতে দাবি করা হচ্ছে যে তারা সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফোন করেছেন তারা আপনার বসবাসের অনুমতি ও অন্যান্য জরুরি বিষয়ে আপডেটের কথা বলে আপসির ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার ও কোড তাদের সরবরাহ করার জন্য অনুরোধ করছে ফোন কলে বলা হয় আপনি যদি জরুরি তথ্য বা কোড সরবরাহ না করেন তবে নিরাপত্তাজনিত সমস্যার সম্মুখীন হবেন এই বিষয়ে বলা হয়েছে প্রকৃত অর্থে আপনি যদি ব্যাংক বা আপসির অ্যাকাউন্টের কোড বা অন্যান্য তথ্য প্রদান করেন তাহলে এই যে ফোন কল বা অপরাধী চক্রটি আপনার আগে চড়ে ব্যাংক অ্যাকাউন্টে থাকা টাকা উত্তোলন করে নিবে দেখা যায় এসব সন্দেহজনক ফোন কল এবং বার্তাগুলি সংগঠিত একটি চক্র সৌদির নাগরিক এবং প্রবাসীদের ফোন নম্বরে বারবার করতে থাকে যার অধিকাংশের অবস্থানই সৌদি আরবের বাহিরে। সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্বারা এই বিষয়ে মেসেজ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে কর্তৃপক্ষ জানিয়েছেন কোনো অপরিচিত ব্যক্তির ফোন এলে ব্যাংকের যে কোনো ধরনের তথ্য আপডেট ব্যক্তিগত তথ্য বা ব্যক্তিগত আপসির অ্যাকাউন্টের কোনো প্রকার তথ্য কারোর সঙ্গে শেয়ার না করার বিষয়ে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হয়েছে তাছাড়া ইতিমধ্যে সৌদি আরবের কেন্দ্রীয় ব্যাংক সৌদি নাগরিক এবং প্রবাসী উভয়কেই অনেকবার সতর্ক করেছেন যে কোনো প্রকার ফোন কল বা এস এম এর মাধ্যমে ব্যাংক কার্ড বা ব্যাংকের তথ্য জানতে চাইলে শেয়ার করা থেকে বিরত থাকার জন্য সৌদির কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছেন প্রতারক চক্ররা তাদের জালিয়াতির ধরন পাল্টেছে তারা প্রবাসী ও নাগরিকদের টার্গেট করে ফোন নাম্বারে ফোন করে ব্যাংকের সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে আরবি ও ইংরেজিতে কথা বলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা এটিএম কার্ডের তাৎক্ষণিকভাবে আপডেট করার প্রয়োজন বলে জানায় এবং বিভিন্ন তথ্যও জানতে চায় ভুল করে যদি কেউ তাদের চাওয়া তথ্যগুলো শেয়ার করে ফেলে তাহলে ব্যাঙ্ক কার্ড এবং অ্যাকাউন্টে থাকা টাকা হাতিয়ে নিতে সক্ষম হয় ওই প্রতারক চক্র সৌদির ব্যাংক বারবার গ্রাহকদেরকে সতর্ক করে দিয়েছে যেন কেউ এই ধরনের ফোন কলে কোনো প্রকার তথ্য শেয়ার না করে তাছাড়া বাংলাদেশ দূতাবাস রিয়াদ থেকেও বাংলাদেশি প্রবাসীদেরকে এই বিষয়ে সতর্ক করা হয়েছে খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে